সম্মানিত সুদি, আইনের গল্প চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আয়কর কমানোর কিছু কৌশল নিয়ে আলোচনা করব। আপনারা জানেন, বাংলাদেশে একজন ব্যক্তি পহেলা জুলাই থেকে তিরিশে জুন এই ১২ মাসের মধ্যে যে পরিমাণ অর্থ উপার্জন করবে, সেই উপার্জিত অর্থের উপর সরকারকে নির্দিষ্ট পরিমাণ কর দিতে হয়, যা আয়কর নামে পরিচিত। তো এখন মূল বিষয়টি হচ্ছে, ধরে নিলাম এক আয় বছরে আপনার আয় হয়েছে ৬ লক্ষ টাকা, তাহলে এই ৬ লক্ষ টাকা আয়ের উপর আপনাকে আয়কর দিতে হবে। তো হিসাব করে দেখা গেল যে ৬ লক্ষ টাকার আয়ের উপর আপনাকে আয়কর দিতে হচ্ছে ২৫,০০০ টাকা। এখন প্রশ্ন হলো, এই ২৫,০০০ টাকার করকে আপনি কিভাবে কমাবেন, এই কর কমানোর কোনো সুযোগ আছে কিনা, সে বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ প্রিয় সুদী, এই ২৫,০০০ টাকা আয়করকে কমানোর আপনাদের কাছে একটি ব্যবস্থা আছে, সেটি হচ্ছে আপনার ব্যয়ের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন, ব্যয়ের মাধ্যমে কিভাবে আবার আয়কর কমানো যায়। তবে আপনারা অবাক হলেও এটি সত্য, রাষ্ট্র চায় তার দেশের জনগণ তাদের উপার্জিত অর্থ এমনভাবে ব্যয় করুক যা তার দেশের জন্য এবং সমাজের জন্য মঙ্গল বয়ে আনে। তাই রাষ্ট্র এমন কিছু খাত চিহ্নিত করে দিয়েছে, যে সমস্ত খাতে যদি আপনারা বিনিয়োগ করে থাকেন বা দান করে থাকেন, তাহলে রাষ্ট্র আপনাদেরকে কিছু কর সুবিধা দিবে, যেটিকে আমরা কর রেওয়াত বলে থাকি। বর্তমানে দেশে ২২টি খাতে বিনিয়োগ ও দান করলে কর রেওয়াতের সুবিধা পাবে একজন করদাতা। এর মধ্যে ৯টি হচ্ছে বিনিয়োগের খাত এবং ১৩টি হচ্ছে দানের খাত। তো চলুন প্রথমে দেখে নেই কোন কোন খাতে বিনিয়োগ করলে সরকার আপনাকে কর রেওয়াতের সুবিধা দিবে। প্রথমটি হচ্ছে সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে। দেশের জনগণকে সঞ্চয়ের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর সঞ্চয়পত্র ইস্যু করে থাকে। সে সমস্ত সঞ্চয়পত্র আপনি পোস্ট অফিসের মাধ্যমে কিংবা তফসিলি কোনো ব্যাংকের মাধ্যমে ক্রয় করতে পারেন। তো তাহলে একজন করদাতা সঞ্চয়পত্রে বিনিয়োগের মাধ্যমে তার আয়করকে কমিয়ে নিতে পারে। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে। আপনারা যদি বাংলাদেশের স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনে থাকেন বা কোনো মিউচুয়াল ফান্ডের শেয়ার কিনে থাকেন, এর মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের আয়করকে কমিয়ে আনতে পারেন। এরপর তৃতীয়টি হচ্ছে জীবন বীমা প্রিমিয়ামের মাধ্যমে। আপনাদের মধ্যে অনেকেই আপনাদের নিজেদের এবং নিজেদের পরিবারের নিরাপত্তার জন্য জীবন বীমা করে থাকেন এবং ওই জীবন বীমায় মাসিক কিংবা বার্ষিক প্রিমিয়াম দিয়ে থাকেন। ওই প্রিমিয়ামের উপর কিন্তু আপনি আয়কর রেওয়াত পাবেন। সুতরাং জীবন বীমায় বিনিয়োগের মাধ্যমে আপনারা আপনাদের আয়করকে কমিয়ে আনতে পারেন। এরপর চতুর্থটি হচ্ছে যে কোনো তফসিলি ব্যাংকে ডিপিএস করার মাধ্যমে। ডিপিএস আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি বিনিয়োগের মাধ্যম। কম বেশি সবাই কিন্তু ডিপিএস করার মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ডিপিএস এ বিনিয়োগের মাধ্যমেও কিন্তু আপনি কর রেওয়াত সুবিধা পেতে পারেন। তবে এক্ষেত্রে মাসিক ৫,০০০ অর্থাৎ বছরে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বিনিয়োগের মাধ্যমে আপনি কর রেওয়াত সুবিধা পেতে পারেন। এরপর পঞ্চমটি হচ্ছে সুপার অ্যানুয়েশন ফান্ডে বিনিয়োগের মাধ্যমে আপনারা আয়কর রেওয়াত পেতে পারেন, যেটিকে আমরা ভবিষ্যৎ তহবিল বা পেনশন ফান্ডও বলে থাকি। এরপর ষষ্ঠটি হচ্ছে বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেজারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে। আমরা অনেকেই ট্রেজারি বন্ডের কথা শুনেছি। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যারা ঝুঁকি নিতে আগ্রহী নন, তারা এই খাতে বিনিয়োগ করতে পছন্দ করেন। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্ধারিত হারে সুদ পাওয়া যায় ট্রেজারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে। এরপর সপ্তমটি হচ্ছে স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মচারীর বিনিয়োগের মাধ্যমে। যারা চাকরি করেন তারা কোম্পানির কাছ থেকে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড হিসাবে একটি নির্দিষ্ট টাকা পেয়ে থাকেন এবং সেই ফান্ডে প্রতি মাসে নিজেও কিছু কন্ট্রিবিউট করে থাকেন। নর্মালি প্রভিডেন্ট ফান্ডে আপনি যদি ১০০ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে প্রতিষ্ঠানও কিন্তু ১০০ টাকা বিনিয়োগ করে থাকে, তাহলে মোট এই ২০০ টাকার উপর কিন্তু আপনি কর রেওয়াত সুবিধা পাবেন। এরপর অষ্টমটি হচ্ছে সরকারি কর্মকর্তাদের প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যৎ তহবিলে বিনিয়োগের মাধ্যমেও আপনি কর রেওয়াত সুবিধা পাবেন। বিনিয়োগের সর্বশেষ মাধ্যমটি হচ্ছে কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে বিনিয়োগের মাধ্যমেও আপনি আপনার কর রেওয়াত সুবিধা পেতে পারেন। তো এখানে এই ৯টি খাত আছে, যে সমস্ত খাতগুলোতে আপনি বিনিয়োগের মাধ্যমে আপনার আয় করকে আরো কমিয়ে আনতে পারবেন, অর্থাৎ এই ৯টি খাতে বিনিয়োগের মাধ্যমে আপনি আপনার কর রেওয়াত সুবিধা নিতে পারবেন। তো এবার চলুন আমরা দেখে নেই কোন কোন খাতে দান করার মাধ্যমে কর রেওয়াত সুবিধা পাওয়া যায়। অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে দান করে থাকেন, কিন্তু আপনাদের মধ্যে হয়তোবা অনেকেই জানেন না, সরকার নির্ধারিত কিছু প্রতিষ্ঠান আছে, যে সমস্ত স্থানে যদি আপনি দান করে থাকেন তাহলে সরকার আপনার আয়করকে কমিয়ে দিবে। এটিকে আমরা দানের মাধ্যমে কর রেওয়াত বলে থাকি। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন খাত বা প্রতিষ্ঠান বা তহবিলে দান করার মাধ্যমে আপনার কর রেওয়াত সুবিধা পেতে পারেন।
এর মধ্যে প্রথমটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে অনুদানের মাধ্যমে আপনি আপনার করকে কমিয়ে আনতে পারেন। অর্থাৎ মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে যে সমস্ত প্রতিষ্ঠান কাজ করে থাকে সে সমস্ত প্রতিষ্ঠানে যদি আপনি দান করে থাকেন তাহলে ওই দানের বিনিময়ে আপনি কর রাহত সুবিধা নিতে পারবেন। এরপরে দ্বিতীয়টি হচ্ছে ICDDRB-তে দান করার মাধ্যমে। আপনারা জানেন ICDDRB হচ্ছে একটি গবেষণামূলক প্রতিষ্ঠান যেখানে কলেরা সহ যক্ষা বিভিন্ন রোগের কিন্তু গবেষণা করা হয়ে থাকে এবং ওই প্রতিষ্ঠানে যদি আপনি দান করে থাকেন তাহলে ওই দানের বিনিময়ে আপনি কর রেওয়াত সুবিধা নিতে পারবেন। এরপর তৃতীয়টি হচ্ছে জাকাত তহবিলে দানের মাধ্যমে। জাকাতকে যথাযথভাবে ব্যবহার করার লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয় জাকাত ফাউন্ডেশন গঠন করে, যে প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে আপনি কর রেওয়াত সুবিধা পেতে পারেন। চতুর্থটি হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো দাতব্য হাসপাতালে দান করার মাধ্যমে আপনি কর রেওয়াত পেতে পারেন। NBR কর্তৃক কিছু নির্ধারিত হসপিটাল আছে, যে সমস্ত হসপিটালে যদি আপনি দান করেন সেক্ষেত্রে ওই দানের উপর আপনি কর রেওয়াত সুবিধা পাবেন। পঞ্চমটি হচ্ছে প্রতিবন্ধীদের কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে। আপনি যদি প্রতিবন্ধীদের কল্যাণে যে সমস্ত প্রতিষ্ঠান গঠিত হয়ে থাকে, সে হতে পারে সেটি সরকারি হতে পারে সেটি বেসরকারি, ওই সমস্ত প্রতিষ্ঠানে যদি আপনি দান করে থাকেন তাহলে ওই দানের উপর আপনি আয়কর রেওয়াত পাবেন। ষষ্ঠটি হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দানের মাধ্যমেও আপনি আয়কর রেওয়াত পেতে পারেন। সপ্তমটি হচ্ছে আগাখার ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান করার মাধ্যমেও আপনি আয়কর রেওয়াত পেতে পারেন। অষ্টমটি হচ্ছে আহসানিয়া ক্যান্সার হসপিটালে দান করার মাধ্যমে আপনি আয়কর রেওয়াত পেতে পারেন। নবমটি হচ্ছে ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে দান করার মাধ্যমেও আপনি আয়কর রেওয়াত পেতে পারেন। এরপর দশমটি হচ্ছে CRP বা সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড, এই প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে। এই প্রতিষ্ঠানটি সাভারে অবস্থিত, যে প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে যাদের অঙ্গ প্রত্যঙ্গ বিনষ্ট হয়েছে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করে দেওয়া। এরপর 11 নম্বরটি হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষা প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে। এটা হতে পারে যে সমস্ত রেজিস্টার্ড ফাউন্ডেশন আছে সে সমস্ত রেজিস্টার্ড ফাউন্ডেশনে আপনি যদি দান করে থাকেন, বা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে নিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান সে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানেও যদি আপনি দান করে থাকেন সে সমস্ত দানের উপর আপনি কিন্তু আয়কর রেওয়াত পাবেন। এরপর 12 নম্বর হচ্ছে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান করার মাধ্যমে। যেটি একটি গবেষণামূলক প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে দান করার মাধ্যমে আপনি আয়কর রেওয়াত পেতে পারেন। 13 নম্বর হচ্ছে জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদানের মাধ্যমে। যে সমস্ত প্রতিষ্ঠান জাতির জনকের স্মৃতি রক্ষার্থে কাজ করে থাকে সে সমস্ত প্রতিষ্ঠান যদি আপনি দান করে থাকেন সে দানের উপর আয়কর রেওয়াত পাবেন। তো প্রিয় সুদি, এখানে আমরা মোট 22টি খাতের কথা বললাম, যার মধ্যে 9টি খাতে আপনি বিনিয়োগ করার মাধ্যমে আপনার আয়করকে কমিয়ে নিতে পারেন এবং 13টি খাত বললাম যে সমস্ত খাতে আপনি দান করার মাধ্যমে আপনার আয়করকে কমিয়ে নিতে পারেন। তো প্রিয় শ্রুতি, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনার প্রশ্নটি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।